ক্লাস ফাইভ তোমাদের আজ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের বই চলে এসেছে, কেউ কেউ বই নিয়েও গিয়েছে। আমি তোমাদের গার্জেনদের বলতে চাই যে ক্লাস ফাইভের বই আপনারা পাবেন, চলে এসেছে, কিন্তু সব বই আমরা পাইনি, দুখানা বইয়ের এখনও পাইনি দুখানা বই। তবে বাদ বাকি যে বইগুলো পেয়ে গেছি আপনারা নিয়ে যেতে পারেন, আমরা ক্লাস তাহলে শুরু করে দিয়েছি। ছেলেরা বইটা দেখাশোনা করতে পারবে, পড়াশোনা করতে পারবে। আমাদের ফেব্রুয়ারি মাসে প্রতি সোম এবং শুক্রবার স্কুল খোলা থাকবে এই 11টা থেকে 2টো পর্যন্ত। এর মধ্যে এসে আপনারা বইগুলো নিয়ে যেতে পারেন, যে কজন ভর্তি হয়েছে বইগুলো। বেশ, ঠিক আছে, আমি বাচ্চাদের বলছি এবার আমরা তাহলে পড়াশোনা শুরু করছি। দেখো, প্রথম তোমাদের এনআরআর বইটা খোলো। এনআরআর বই খুলে প্রথমেই এটা পাতা পেজ হলো, প্রথমেই আছে 9 পেজ, আর চ্যাপ্টার হলো, চ্যাপ্টার 9 পেজ, চ্যাপ্টার 1, 9 পেজ, চ্যাপ্টার 1। দেখো, দ্য বয় অ্যান্ড দ্য অ্যাপল ট্রি, দ্য বয় অ্যান্ড দ্য অ্যাপল ট্রি, ম্যানস রিয়াল ফ্রেন্ড। আমি পড়ছি, তোমরা সঙ্গে সঙ্গে পড়ো। দিস ইজ দ্য স্টোরি অফ এ লিটল বয় নেমড বালু, হু ওয়াজ ভেরি ফন্ড অফ অ্যান অ্যাপল ট্রি অ্যান্ড স্পেন্ড আওয়ার্স প্লেয়িং নিয়ার দ্য ট্রি অ্যান্ড সিটিং অন ইটস ব্রাঞ্চেস। ভালু, এই গল্পটা হলো ভালু নামে একটি ছোট্ট বাচ্চা ছেলের, যে একটা অ্যাপেল গাছের, অ্যাপেল গাছকে খুব ভালোবাসে এবং তার কাছে সে অনেক সময়, ঘন্টার পর ঘন্টা সে তার কাছে খেলা করে এবং তার ডালের উপরে বসে থাকে। দ্য ট্রি অলসো হ্যাড টেকন এ গ্রেট লাইকিং ফর দ্য বয় অ্যান্ড অ্যালাউড হিম টু ডু হোয়াট হি লাইক। গাছটাও বাচ্চাটাকে পছন্দ করে এবং তাকে সে যা করতে চায় তা করতে দেয়। হি উড মেক এ ক্রাউন আউট অফ হিজ লিভস, সে গাছের, মানে অ্যাপেল গাছের পাতা নিয়ে, আপেল গাছের পাতা নিয়ে একটা মুকুট বানায়। অ্যান্ড কভারিং হিজ হেড উইথ ইট, এবং সেটা তার মাথার উপরে চাপায়, মাথা ঢাকে। হেড উইথ ইট হি উড প্রাউডলি ডিক্লেয়ার আই অ্যাম দ্য কিং অব দ্য ফরেস্ট। সে খুব আনন্দের সঙ্গে, মানে খুব গর্বের সঙ্গে ঘোষণা করে যে সে এই জঙ্গলে, আমি এই জঙ্গলের রাজা। দিস মেড দ্য ট্রি এক্সট্রিমলি হ্যাপি, এবং এটা গাছটাকে খুব খুশি করে। আচ্ছা, পরে কী আছে দেখো। অ্যাজ টাইম পাস্ট বাই, বালু গ্রিউ আপ টু বি এ হ্যান্ডসাম ইয়ং ম্যান। সময় বয়ে যায় এবং তাতে হয় কি, বালু বড় হয়ে একটা সুন্দর যুবক হিসেবে গড়ে ওঠে এবং সে ক্রমশ, গ্র্যাজুয়ালি মানে ক্রমশ, সে ক্রমশ এই গাছের কাছে, আচ্ছা, গ্র্যাজুয়ালি স্টপড কামিং টু দ্য ট্রি, সে ক্রমশ গাছের কাছে আসাটা বন্ধ করে। দ্য ট্রি বিগ্যান টু মিস হিম ভেরি মাচ, গাছটা তাকে, তার অভাব খুব অনুভব করে। হ্যাঁ, গাছটা তার খুব অভাব অনুভব করে। ওয়ান ডে হোয়েন দ্য ট্রি শ, একদিন গাছটা দেখল বালু পাসিং বাই, বালু পাশ দিয়ে যাচ্ছে। ইট ক্রাইড স্যাডলি, সে তাকে চিৎকার করে, খুব দুঃখিতভাবে চিৎকার করে ডাকল, বালু বালু হোয়াই ডোন্ট ইউ কাম হেয়ার টু প্লে উইথ মি অ্যাজ বিফোর, বালু বালু তুমি কেন আগের মতো আর আমার সঙ্গে খেলা করতে আসো না। ডোন্ট ইউ নো দ্যাট আই ফিল লোনলি উইদাউট ইউ, তুমি কি জানো না যে আমি তোমাকে ছাড়া খুব একা বোধ করি, লোনলি মানে একা।
এটা গাছটা বালুকে বলল। তারপরে কি হলো? তারপরের পাতায় চলো। ওয়েল, ওয়েল, আই এম নট এ লিটল চাইল্ড নাও, রিপ্লাইড বালু। আচ্ছা, আমি কিন্তু এখন আর ছোট বাচ্চাটি নেই, বালু বলল, উত্তর দিল। আই হ্যাভ গ্রোন আপ, আমি বড় হয়েছি। অ্যান্ড টেক নো প্লেজার ইন প্লেয়িং ইন দ্য কিং, প্লেয়িং দ্য কিং এনিমোর, আমি আর ওই রাজা রাজা খেলায় বিশেষ আনন্দ পাই না। টু টেল ইউ দ্য ট্রুথ, তোমাকে সত্যি কথা বলতে কি, আই অ্যাম আনহ্যাপি অ্যান্ড আই নিড মানি, আমি এখন খুব অসুখী এবং আমি আমার টাকার খুব দরকার, টাকা পয়সার খুব দরকার। কে বলল? বালু বলল গাছটাকে, আপেল গাছকে। ইউ নিড মানি, রিপিটেড দ্য ট্রি ইন সারপ্রাইজ। গাছটা খুব আশ্চর্য হয়ে ওই কথাটি এবার পুনরাবৃত্তি করে বলল, তুমি টাকার দরকার তোমার? হোয়াই, দেয়ার ইজ প্লেন্টি অফ মানি ইন মাই অ্যাপল, কেন, এই তো আমার এই আপেলের এখানে প্রচুর টাকা তুমি পাবে, ভরা আছে এখানে প্রচুর টাকা আছে। টেক দেম অল, তার সবগুলো তুমি নিয়ে নাও, দে আর অল ইয়োর্স, সেগুলো সবই তোমার। অ্যান্ড দে উইল ফেচ ইউ প্লেন্টি অফ মানি, এবং তারা তোমাকে অনেক টাকা এনে দেবে। সো সেইং, এই বলে ইট স্টার্টেড ড্যান্সিং সো ভিগারাসলি দ্যাট দ্য অ্যাপলস অন দ্য ট্রি বিগ্যান টু ফল। এই বলে সে এমন মানে খুব জোরের সঙ্গে আনন্দের সঙ্গে নাচানাচি শুরু করলো। গাছ তো আর নাচতে পারে না, মানে ডালপাড়া নাড়তে শুরু করলো। অবশ্য তোমরা বলবে যে গাছ কথা বলতে পারে সে তো নাচতেও পারে, যাই হোক, তো সে খুব জোরে জোরে তোমার ডালপাড়া নাড়তে লাগলো। তখন তার ডালের মধ্যে যে আপেলগুলো ছিল সেগুলো পড়তে শুরু করলো নিচে। বালু স্টার্টেড র্যাপিডলি কালেক্টিং দ্য অ্যাপল, বালু খুব তাড়াতাড়ি সেই আপেলগুলো যেগুলো পড়ছিল সেটা সংগ্রহ করতে লাগলো। আচ্ছা, দ্যাট হ্যাড ড্রপড, যেগুলো পড়লো আর কি, অ্যান্ড ইভেন গ্র্যাবড অ্যাট সাম দ্যাট রিমেন্ড হ্যাঙ্গিং অন দ্য বেঞ্চেস, এবং যে গাছে যেগুলো ঝুলছিল ডালে সেগুলোকেও ফটাফট তুলে নিল। গ্র্যাব করা মানে আত্মসাত করা, মানে তুলে নিল আর কি, পেড়ে নিল। হোয়েন হি থট হি হ্যাড প্লাকড এ ফেয়ারলি লার্জ কোয়ান্টিটি, যখন সে ভাবলো যে সে যথেষ্ট পরিমাণে আপেল পেড়ে নিয়েছে, হি র্যান অ্যাওয়ে উইথ হিজ কালেকশন, সে তার যেগুলো কুড়ি ছিল সব মালপত্র নিয়ে সে দৌড়ে চলে গেল, লিভিং হিজ ফ্রেন্ড দ্য ট্রি লোনলি অ্যাজ বিফোর, তার বন্ধুকে, সে গাছ বন্ধুকে আগের মতোই একা ফেলে সে আবার চলে গেল। বেশ, তারপর কী হলো? আফটার এ ল্যাপস অফ টাইম, আবার কিছুদিন সময় চলে গেল, দ্য অ্যাপল ট্রি ওয়াজ ওভার জয়েড টু সি বালু ক্লাইম্বিং আপ। অনেক দিন অনেক সময় পরে অ্যাপেল ট্রি দেখলো, মানে আপেলের গাছ দেখলো, খুবই মানে তোমার অত্যধিক আনন্দিত হলো বালুকে সে তার গাছের উপরে চড়তে দেখে। তারপর কি হলো? আচ্ছা, হ্যালো বালু, হোয়ার হ্যাভ ইউ বিন, হ্যালো বালু, হোয়ার হ্যাভ ইউ বিন, বালু তুমি কোথায় ছিলে? ইউ লুক ভেরি স্যাড, হোয়াট ইজ দ্য ম্যাটার নাও, তোমাকে খুব দুঃখিত দেখাচ্ছে, কী ব্যাপার বল, কী ব্যাপার তোমার, কী ব্যাপার এখন? তখন বালু কি বলল? বালু সাল্কড লিটল অ্যান্ড দেন সেড, সাল্কড, বালু সামান্য রাগলো, অল্প একটু রেগে বলল, রাগলো, তারপর বলল, ইউ সি মাই ফ্রেন্ড, দেখো বন্ধু, আই অ্যাম আনহ্যাপি, আমি অসুখী, বিকজ আই হ্যাভ গ্রোন আপ, আমি এখন বড় হয়েছি, অ্যান্ড আই নিড এ হাউস, এবং আমার একটা বাড়ির দরকার। ইজ দ্যাট অল, বাস, দ্য ফেথফুল ট্রি রিপ্লাইড, তো বিশ্বস্ত গাছ মানে বিশ্বস্ত বন্ধু আর কি বালুর, সে উত্তর দিল, ইউ নিড উড ফর দ্যাট, তুমি তার জন্য তোমার কাঠের দরকার, ডোন্ট ইউ, দরকার নেই, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি, টেক অল মাই ব্রাঞ্চ,
take all my branches and use the wood to build a house for yourself. আমার সমস্ত ডাল তুমি নিয়ে নাও, দিয়ে তোমার জন্য তুমি একটা বাড়ি তৈরি করো। And so বালু cut off all the branches of the tree, এবং তাই বালু গাছের সমস্ত ডালগুলো কেটে নিল। And built his house and lived in it for quite some time. এবং বাড়ি তৈরি করার পরে তাতে সে বেশ কিছুদিনের জন্য বসবাস করতে লাগলো। এই হলো গল্প। এই গল্পটা তোমরা পড়লে, এবার তোমরা নিজেরা এই গল্পটা পড়বে। পড়ার পরে আমি যে মানেটা বলে দিলাম, এটা তো তোমাদের রেকর্ড হয়ে থাকলো, যখন খুশি খুশি খুলে দেখবে, দেখে প্রশ্নগুলোর মানে বোঝার চেষ্টা করবে। এখানে কতগুলো প্রশ্ন আছে, পাঁচটা বোধ হয় প্রশ্ন আছে, পাঁচটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা উত্তর করার চেষ্টা করবে। আমি দেখি কটা প্রশ্ন আছে, পাঁচটা প্রশ্ন আছে। প্রথমে তো মানেগুলো, মানে তোমার ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং আছে, ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করবে। ক্রাউন, অর্নামেন্টাল হেড গিয়ার ওয়ার্ন বাই দ্য কিং, মানে মুকুট। গ্র্যাজুয়ালি, অকারিং স্লোলি বাই স্মল ইনক্রিমেন্টস, ধীরে ধীরে আস্তে আস্তে, কে বলে ক্রমশ ক্রমশ, গ্র্যাজুয়ালি মানে ক্রমশ। আচ্ছা, লোনলি মানে অ্যালোন, একা তো বললাম তোমাকে। তো ভিগারাসলি, ফোর্সফুলি, এনার্জেটিক্যালি, মানে খুব জোরের সঙ্গে এবং খুব উৎসাহের সঙ্গে। আচ্ছা, গ্র্যাবড মানে স্ন্যাচড, মানে তোমার আত্মসাৎ করা বা ছিনিয়ে নেওয়া। আচ্ছা, ল্যাপস বা গ্রাস করা, ল্যাপস, এ প্যাসেজ অফ টাইম, ল্যাপস মানে একটা সময় চলে যায়, হ্যাঁ, টাইম ল্যাপস হয়ে গেছে বলো, মানে সময় চলে গেছে। সাল্ক, টু বি ইন অ্যান অফেন্ডেড মুড, মানে একটু রাগো রাগো ভাবে, তাকে বলো সাল্কড। আচ্ছা বেশ, এবার দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চনস। হাউ ডিড বালু স্পেন্ড হিজ টাইম উইথ হিজ ফ্রেন্ড দ্য অ্যাপেল ট্রি, বালু তার বন্ধু আপেল গাছের সঙ্গে কীভাবে সময় কাটাতো। হোয়াই ওয়াজ দ্য ট্রি আনহ্যাপি হোয়েন বালু স্টপড গোয়িং টু হিম, বালু যখন তার কাছে যাওয়া বন্ধ করল তখন সে কেন অসুখী হলো। এই দুটো কোশ্চেনের তোমরা উত্তর করবে। আর ওয়ার্ড প্র্যাকটিস আছে, দেখো, ইউজ এ অর অ্যান, এটা খুবই ইজি, এটা তোমরা নিজেরাই পারবে। কোশ্চেন নাম্বার থ্রি, আর বাদ বাকিগুলো আমি করে দেবো। ওয়ার্ড প্র্যাকটিস, ইউজ এ অর অ্যান, হিজ ফ্রেন্ড ওয়াজ, এইটা তোমরা নিজেরা করবে যতগুলো আছে, আমি আর কিছু বলবো না, খুব সোজা, এটা তোমাদের নিজেদের করতে হবে। ব্যাস, তাহলে আজকের মতন আমি এইখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা উত্তরগুলো করবে, কেমন করলে আমি খাতা কিন্তু যখন স্কুল খুলবে তখন আমি দেখব, ঠিক আছে? আজকের মতো তাহলে, গুড বাই, থ্যাংক ইউ।